পারে যে ইয়ার নেদত কাইট থাকে এতিয়া সাকে জাল মই লৈছো পকাইছনে ইয়াত যদি নেদত কাইট থাকা তেন মই হাতখন ফালিলে হয় আৰু নেজেৰে কুবাই বুলি কয় এ কটা কুবাই আছে কুবাইছ নেকি নুকুবাই এই নুকুবাই ইয়াৰ কাম কি ই খুব স্পিডি খাত মানে খুব বেগাই যায় এই বেগাই যাওঁতে কি হয় ই নেজত প্রেসারটা বেশি দিয়ে আর ওর জঙ্গল ঠঙ্গল মানে যাওতে প্রেসারটা এই যুগে কোবাই যায় আর এই সাপ মসুয়া গুম আর ইংরাজিত কয় ইন্ডিয়ান রেড স্নেক বা হিন্দিত কয় ধামিন বা বাড়িরখিয়া বা হলুঙা গুম এই সাপট আমি কেতিয়াও একচুয়ালি এক ইয়ারপা ধরে নিব নালাগে কিয় নালাগে এই সাপট সম্পূর্ণ অবিষাক্ত এই সাপট থাকলে আপনার ঘরের উচরে পাজরে থাকা নিগনি বা ভেকুলিকিটা খায় আদায় করব আর ই আমার খেতিয়কর বন্ধু মানে কি ধানের পথার থাকা নিগনিটু যদি ই খায় খেতিয়কর ধানকিটা বাঁচে মানে আপনার দেখাব চেষ্টা করি কি বরঞ্চ নিজকে বসাবর কারণে সি মোক পাক দিছে হয় না আর নেজত কোনো ধরনের ইয়া কাইট নাই এই আপনাদের ভয় না খাব কেতিয়াও আর আপনাদের যে শিকিছে এই নহয় আপনাদের অন্যকো কব এই কথাটো যে মসুয়া গুমর নেজত একটু নাই এই সম্পূর্ণ অবিষাক্ত আজি যদি মই ধরব নহয় নাটকে মাই দিলে হয় ইয়ার কোনো বিষ নাই দেখাই দিন আপনাদের ভাবি আছে বয়সস্থ মানুষখিন বিশেষকে আপনাদের ভাবিছে নেজত কিবা আছে বা নেজেরে কোবাই দিয়ে গেলি যাব বলে কয় হয় না নহয় বা নেজত কাইট থাকে বলে কয় এই সম্পূর্ণ অবিষাক্ত সাপ এই সাপর গাত কোনো বিষ বোলা কোনো হেৰি বোলা বস্তু একোৱে নাই ই নেজেরেও নুকুবায় আর নেজত কাইটো নাই সেই বস্তুটোকে মই আপনাদের অকমান দেখাই দিম চাব মই দেখাই দি আছো মাৰিব এই সাপটে যদি কাবাক কামুড়িছে আপনাদের তো না জানে কোনটো সাপর বিষ আছে এই সাপটে কামুড়লে কামোয়ার লগে কি হল সেইটো অবিষাক্ত সাপ আপনি ব্লেডেরে হাতখন ফালি দিব বা রশিরে বান্ধি দিব ফলত কি হব মেডিকেলত যাওয়ার পিছন আপনার হাতখানে কাটবলিয়া হয়ে যাব সেইখানে সাপে কেতিয়াও কামুড়ক উজা বেজ আর মঠ মন্দিরত চাকি জ্বলাই দেরি নকৰিব সিধা মিশন যাব যিকোনো ওচরে পাজরে যিখিনি হসপিটাল আছে হসপিটালত এন্টিভেনম এভেলেবল থাকে গতিকে ফার্স্ট স্টেপ মেডিকেল উজা বেজের ওষুধ কেতিয়াও নাযাব এইটো উলনি আপোনাৰ হৰেণ বৰা কয় গাঁও বামুণী বামুণী কি বুলি ক'লে উলনি বামুণী চুবুৰী বুলি কয় মোক ফেটি বুলি কৈছিলে মই আহি পালোঁ এইটো ইণ্ডিয়ান ৰেড স্নেক যিটো মচুৱা গুম বা হিন্দীত ধামিন বুলি কয় যথেষ্ট দীঘল আছে সাপটো 8.5-8 ফুট দীঘল আছে সাপটোৰ বিষয়ে যাতে ৰাইজৰ মাজত কোনো ধৰক বিপদ বা বিঘিনি নাহক আগলৈকেও আৰু সাপটোৰ বিষয়ে অকণমান থুলমূলকৈ মই ৰাইজৰ ওচৰত তুলি দাঙি ধৰিলোঁ সাপটো সম্পূৰ্ণভাৱে অবিষাক্ত নন ভেনাম স্নেক হয় ই কামুৰিলে কোনো ধৰণৰ আপোনাৰ এণ্টিভেনাম লোৱাৰ প্ৰয়োজন নাই সামান্য তাৰমানে কি ভেকুলী নিগনি যিহেতু খাই থাকে দাঁতত বীজাণু থাকিব পাৰে তেতিয়া সেইটো ই কামুৰিলে সাধাৰণতে আপোনাৰ তিতি এটা দিব পাৰে যিকোনো বস্তু খাই থাকে দাঁতত বীজাণুৰ হেৰি থাকিব পাৰে সেইকাৰণে ই কামুৰিলে এণ্টিভেনামৰ প্ৰয়োজন নাই সাপটো যথেষ্ট গৃহস্থও তদাৰক দিছে সাপৰ ওপৰতে অকল যে মই প্ৰকৃতিৰ প্ৰতি আগুৱাই গৈছোঁ তেনে কথা নহয় গৃহস্থ আজি সাপটো ওলোৱাৰ লগে লগে কোনো ধৰণৰ ফেনাইল প্ৰয়োগ কৰা নাই বা কোনো ধৰণৰ হুলস্থুলীয়া পৰিৱেশ কৰা নাই ততালিকে মোক মোৰ লগতে বন বিভাগক সহযোগ কৰিছে বন বিভাগৰ যোগে মোক আজি ইয়ালৈ পঠিয়াই দিছে দিয়াৰ পিছত মই স্নেকটো আহি ধুনীয়াকৈ ৰেস্কিউ কৰি এতিয়া মই শিলঘাট কামাখ্যা যিটো বন সংৰক্ষিত এলেকা তাত মই ৰিলিজ কৰিছোঁ।